দেশে এবং বিদেশে কিছু মানবাধিকার ব্যবসায়ী আছে, তাদের কাজ হচ্ছে মানবাধিকার নিয়ে ব্যবসা করা। একটি সাক্ষাৎকারে বলেছে, আমরা ইউরোমান যখন মাস্টার টেবিলে থাকত তখন আমরা মাসিক আদেশের ফাইল তার কাছে নিয়ে যেতাম, ইউরোমান নাস্তা করতে করতে মাসির আদেশে সই করত। এই ছিল জিওরামান। এবং এমন ঘটনাও ঘটেছে যে জিওরামান বিদেশে যাচ্ছে ফাঁসি কার্যকর করার জন্য ফাইল নিয়ে গেছে বিমানের সিঁড়িতে, আর জিওরামান বিমানে উঠার আগে বিমানের সিঁড়িতে বসে সিঁড়িতে দাঁড়িয়ে জিওরামান ফাঁসির আদেশে সই করে। এই ছিল নিষ্ঠুরতা নির্মমতা জিওরামানের। আজকে সেই স্বজনহারা মানুষগুলো আজকে ঢাকা চট্টগ্রাম সহ সমগ্র বাংলাদেশে মায়ের কান্নার ব্যানারে কেঁদে বেড়াচ্ছে। আমি প্রশ্ন রাখি, যারা মানবাধিকারের ধ্বজাধারী আর যারা মানবাধিকার ব্যবসায়ী, দেশে এবং বিদেশে কিছু মানবাধিকার ব্যবসায়ী আছে, তাদের কাজ হচ্ছে মানবাধিকার নিয়ে ব্যবসা করা। ওদের অনেকের বাড়িতে মানবাধিকার নাই এবং ওদের অনেকের বাড়িতে কাজের মানুষের মানবাধিকার নাই, ওরা মানবাধিকার ব্যবসায়ী। এবং যারা আন্তর্জাতিক ভাবে মানবাধিকারের কথা বলে বা মানবাধিকার নিয়ে ব্যবসা করে, তাদের দেশে মানবাধিকার নাই। আমার প্রশ্ন, আজকে যে এই মানুষগুলো, তাদের ছেলেমেয়েরা, তাদের স্বজনেরা আজকে যে বছরের পর বছর কেঁদে বেড়াচ্ছে, ওই একটি বিবৃতি তো দেখতে পেলাম না, একটি কথা তো দেখতে পেলাম না, এদের কান্না কি আপনাদের কর্ণকুহরে পৌঁছে না? তারা একটি স্মারকলিপি দিতে গিয়েছিল, বললেন যে নিরাপত্তা বিঘ্নিত হয়েছে। স্মারকলিপিটা দিলে কি হত? আজকে আপনাদের মনে আছে 2013-14-15 সালে কিভাবে মানুষকে পুড়িয়ে হত্যা করা হয়েছে, কিভাবে নিরীহ মানুষ যারা রাজনীতি জানে না, রাজনীতি বুঝে না, রাজনীতির অঙ্গনে হাঁটে না, তাদেরকে কিভাবে পেট্রোল বোমা নিক্ষেপ করে হত্যা করা হয়েছে, স্কুলগামী বালকের উপর বোমা নিক্ষেপ করা হয়েছে, বিশ্ব ইজতেমা থেকে ফেরত যাওয়ার সময় পেট্রোল বোমা নিক্ষেপ করে হত্যা করা হয়েছে। আমার ট্রাক ড্রাইভার ভাই গাড়ি চলছে না, গাড়ি রাস্তায় দাঁড়ানো, সে ঘুমাচ্ছে, বাইরে থেকে তালা মেরে দিয়ে সে যেতে বের হতে না পারে, গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে, গাড়িও পুড়ে গেছে, আর ট্রাক ড্রাইভার ভাইয়ের শরীর অঙ্গার হয়ে গেছে। এই হচ্ছে নির্মমতা, নিষ্ঠুরতা। বিএনপি বেগম তখন বেগম খালেদা জিয়া বাইরে থেকে এগুলোর নেতৃত্ব দিয়েছে এবং তারেক রহমান এগুলো বিদেশ থেকে বসে নির্দেশনা দিয়েছে। আসলে যাদের জন্ম রক্তের উপরে দাঁড়িয়ে, গুণের উপরে দাঁড়িয়ে, যাদের প্রতিষ্ঠাতা হচ্ছে জিয়রহমানের মতো একজন নির্মম নিষ্ঠুর মানুষ, যিনি নাস্তা খেতে খেতে ফাঁসির আদেশে সই করতেন, যিনি গাড়িতে উঠার আগে ফাঁসির আদেশে সই করতেন, প্লেনে উঠার আগে ফাঁসির আদেশে সই করতেন, তার প্রতিষ্ঠিত দল এইভাবে মানবাধিকার লঙ্ঘন